নমস্কার, জয় জগন্নাথ সাঙ্গমানে। আজি জহ্নি আলুর তরকারি একদম নূয়া পদ্ধতিতে বনাইবা, তাহলে চলন্তু ভিডিওটিকে প্রথম শেষ পর্যন্ত দেখিবে। অনুরোধ রহিলা, প্রথমে জহ্নি আলুকু কাটি নেইছি, ভালোভাবে ধোই নেইছি, কড়াই বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গলা পরে তেল দেই দেইছি। তেল দেলা পরে ধোয়া যাই রখা যাইথিবা আলু আউ জহ্নি কু দেলা পরে স্বাদ অনুসারে লুণ আউ হলদি গুণ্ড দেইকি ভালোভাবে মিশাই নবা। মিশাই নেলা পরে আমি ইয়াকু ঘোড়াই দেবা। আলু মধ্যে ভালোভাবে সিজি যাব। এমিতি নিশ্চিন্ত ভাবে বনাইবে, দেখবে বহুত সুন্দর লাগিব। রুটি হেউ কি ভাত, কেতবে সরিযাব প্লেট্রু জমার বি বুঝিপারেনি। জহ্নির তো পানি বাহারে, সেপা পাটা আউটে মারি নবা ভালোভাবে। আলু মধ্যে ভালোভাবে পোড় পোড় হয়েকি যেমি ভাজি হয়ে যাব। এপটে আমি কড়াই বসাই দেবা, কড়াইরে তেল দিয়ে দেবা। আপনার চাইলে এটি রিফাইন তেল বদলরে সোরষ তেল মধ্যে ব্যবহার করে পারেন। যেতবে রাঁধে সবুলে চিনি পকাইকি রাঁধে, চিনি পকাইলে বহু সুন্দর কলর আসে। চিনি যেত উপরক উঠি আসব, তাপরে শুকা মশলার তেজপত্র, ডালচিনি, গুজরাটি আউ জিরা অল্প টিকি পকাই দেলা পরে গোটে বড় সাইজর পিঁয়াজকে দিয়ে দিয়েছি। পিঁয়াজ ভজা হো থাও। জহ্নি আলুর তরকারি পাই আজি গোটে সুন্দর জিনিস মিশাইবা। এইথিরে অধফল নড়িয়াকু কোরি নেইছি, অল্প উষুম পানি দেইকি তাকু জিপুড়ি নেউছি। দেখন্তু নড়িয়া ক্ষীর বাহারুছি, কেতে সুন্দর ভাবরে বাহারুছি। এই পদ্ধতিরে নিশ্চিন্ত ভাবে থরে ট্রাই করিবে ঘরে, কেমতি লাগিলা মো সহিত নিশ্চিন্ত ভাবে কমেন্ট বক্সরে কমেন্ট করে জনাইবে। ক্ষীর তো চিপুড়ি নেইছি, এবে দেখন্তু পিয়াজ বি লাল হয়ে ভাজি আসিলানি। এবে রসুণকু ছেচিকি রাখিতিলি দেই দেইছি, কিন্তু অদাকু মু শিলরে বাটি নেইছি। আপন মানে অদা রসুণর পেস্ট মধ্যে একা সাঙ্গে বনাইকি নেই পারন্তি, কিন্তু এমতি অলগা অলগা দেইকি থরে রাঁধিবে। দেখিবে পুরা চিকেন খাইলা ভাল লাগিব তরকারি। অদা পেস্ট দেলা পরে দেই দেইছি অল্প টিকে পানি, তাপরে দেইছি হলদি গুণ্ড, জিরা গুণ্ড আউ ধনিয়া গুণ্ড। দেলা পরে ভালোভাবে মশলা সহিত মিশাই নব, আউ মশলার কঞ্চা বাসনা যাওয়া পর্যন্ত মশলাকে কষি নব। যেতবে মশলা কষা হয়ে আসব, এবে দেই দেব যে নড়িয়া ক্ষীর বাহার করিকি রাখিলে। জস্ট 2 মিনিট পর্যন্ত এপট সেপট করে নেওয়া, অধিক সময় জমার বি করবে নি। মশলা কষা সম্পূর্ণ ভাবে হয়ে গলা, এপটে জহ্নি আলু বি ভাজি হয়ে যাইছি। এবে দেই দেইছি মশলাকে সেই জহ্নি আলু উপরে, তাপরে আউ টিকে অল্প পানি দেইছি, অধিক পানি রাখিবিনি এই তরকারিরে। মু সন্তুলিলা বেলে লুণ দেই দেইতিলি, সেথিপাই আউ লুণ দেবার আবশ্যক নাই। আপন মানে যদি আলু জহ্নি সন্তুলিলা বেলে লুণ দেই নথিবে, তাহলে লুণ দেইকি তরকারি করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগিথাই গোটে লাইক কমেন্ট শেয়ার নিশ্চিন্ত করিদেবে। আউ যেউমানে মো ভিডিওকে প্রথমরু শেষ পর্যন্ত দেখিছন্তি, বহুত বহুত ধন্যবাদ জনাওছি। পুনি আসিবি নতুন রেসিপি নিয়ে। আজি পাই রহুছি, বাই। জয় জগন্নাথ, টাটা।